প্রয়াত হলেন সুর সম্রাজ্ঞী ভারতরত্ন লতা মঙ্গেশকর। বয়স হয়েছিল 92 বছর। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে প্রায় 4 সপ্তাহ ধরে ভর্তি ছিলেন তিনি। অবস্থার উন্নতির আভাসও মিলেছিল হাসপাতাল সূত্রে, কিন্তু শনিবার আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তড়িঘড়ি ভেন্টিলেশনে রাখতে হয়, সেখান থেকে আর ফেরানো যায়নি তাঁকে। রবিবার সকালে প্রয়াত হন তিনি। গত 8ই জানুয়ারি কোভিডে আক্রান্ত হওয়ায় তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে আইসিইউ বিভাগে ভর্তি করানো হয়েছিল। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন শিল্পী। 30শে জানুয়ারি তার কোভিড রিপোর্ট নেগেটিভ আসে, কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ লড়াইটা আর লড়তে পারলেন না ভারত কোকিলা লতা মঙ্গেশকর। এর আগেও অনেকবার বয়সজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। প্রতিবারই তার অনুগামীদের মুখে হাসি ফুটিয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। তবে এইবার সেই ছন্দপতন। 1929 সালের 28শে সেপ্টেম্বর লতা মঙ্গেশকর এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। 13-14 বছর বয়সেই প্রথমবার মারাঠি সিনেমায় গানের সুযোগ পান। ১৯৪৮ সালের তিনি প্রথম হিন্দি ছবিতে গান করেন। ১৯৬৯ সালে পদ্মভূষণ, 1989 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার, 1999 সালে পদ্মবিভূষণ এবং 2001 সালে দেশের সর্বোচ্চ নাগরিক পুরস্কার ভারতরত্নে ভূষিত হন। এছাড়াও অজস্র পুরস্কার পেয়েছেন তিনি।